আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়ব প্রথম পর্যায়ে শ্বসনের, এবং অবশ্যই সাধারণ পর্যায়, সেটা সবার শ্বসন হতে পারে, অবাত শ্বসন হতে পারে, সন্ধানের দুটো পর্যায়, ল্যাকটিকেসিস সন্ধান বা কোল সন্ধান, যাই হোক না কেন সাধারণ পর্যায়ে আমরা জেনেছি গ্লাইকোলিসিস। গ্লাইকোলিসিসে এই যে ছকটা দেখে একটু ঘাবড়ানোর কিছু নেই, শ্বসন বস্তু শুধু যে গ্লুকোজ হবে এমন নয়। তুমি কি শুধু গ্লুকোজ খাও? নিশ্চিত না। তার মধ্যে কি মাংস খাও, মাছ খাও, ঘি খাও, ডিম খাও, তাহলে শ্বসন বস্তু তো পাল্টে যেতে পারে। তা আমরা সাধারণ পর্যায় হিসাবে জানি যে শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ, সেই গ্লুকোজ হিসাবেই আমরা পড়ব। তবে এখানে একটু জাস্ট একটু দেখে নেব, এই যে চ্যাপ্টারটা এই এখানটা আমরা মোটামুটি দেখে নিচ্ছি যে এরকম হয়, কার্বোহাইড্রেট হলে এইভাবে এইভাবে আসে। ঠিক আছে, আমরা নেক্সটটাতে আমরা চলে যাব গ্লাইকোলিসিস। দেখো, কার্বোহাইড্রেট যদি হয় তাহলে আমি এখানে খুব সংক্ষেপে বলবো, কোন জায়গা থেকে জোর দেবো সেটা তোমরা বুঝে যাবে। কার্বোহাইড্রেট বিভিন্ন রকম হতে পারে। কার্বোহাইড্রেট কি আমরা জানি, একক খাদ্য গ্লুকোজ, গ্যালাকটোজ, ফ্রুক্টোজ, এগুলো হতে পারে, আমরা জানি তো একক খাদ্য গ্লুকোজ, গ্যালাকটোজ, ফ্রুক্টোজ, এই হচ্ছে গ্লুকোজ, গ্যালাকটোজ, এই হচ্ছে ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে একক খাদ্য মানে মনোস্যাকারাইড। এছাড়া হতে পারে স্টার্চ, বহু শর্করা, এছাড়া হতে পারে গ্লাইকোজেন, বিশেষ করে প্রাণী কোষে থাকে, শুধু যে প্রাণী কোষে থাকে তা না, ছত্রাকেও থাকে। তাহলে এইগুলো খাদ্য বস্তু হতে পারে, শ্বসন বস্তু। কি হয়, একদম কোনার থেকে তৈরি যদি গ্ল্যাকটোজ হয়, তাহলে গ্ল্যাকটোজ গ্লুকোকাইনেজ এনজাইমের দ্বারা এক অণু এটিপি নিয়ে গ্ল্যাকটোজ ওয়ান ফসফেট তৈরি করে। এরপরে কি কয়েকটা জটিল ধাপের মাধ্যমে গ্লুকোজ ওয়ান ফসফেট তৈরি হয়, তারপরে কি হয় না ফসফো গ্লুকো মিউটেজ এনজাইমের দ্বারা গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি করে। গ্লুকোজ সিক্স ফসফেটটা ফসফো এক্সোজ আইসোমারেজ এনজাইমের দ্বারা ফ্রুক্টোজ সিক্স ফসফেটে পরিণত হয়। এটা আমি আসলাম কোথা থেকে না, গ্লুকো গ্ল্যাকটোজ থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেটে। যদি গ্লাইকোজেন হয়, গ্লাইকোজেন হলে কি হচ্ছে না, গ্লাইকোজেন ছয় কার্বনযুক্ত, সেটা গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইমের দ্বারা এক অণু ফসফোরিক অ্যাসিড থেকে ফসফেট নিয়ে গ্লুকোজ গ্লুকোজ ওয়ান ফসফেট তৈরি করলো, ঠিক একই লাইনে ফসফো গ্লুকো মিউটেজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট, ফসফো এক্সো আইসোমারেজের মাধ্যমে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি করলো। এটা যদি গ্লাইকোজেন হয়, যদি স্টার্চ হয় তাহলে কি করছে, স্টার্চ ফসফোরিক অ্যাসিড থেকে ফসফেট নিচ্ছে, নিয়ে স্টার্চ ফসফোলাইলেজ এনজাইমের মাধ্যমে গ্লুকোজ ওয়ান ফসফেট তৈরি করছে, সেখান থেকে ফসফো গ্লুকো মিউটেজ এনজাইমের দ্বারা গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি করছে, গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফসফো এক্সো আইসোমারেজ দ্বারা গ্লুকো ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি করছে। যদি সেটা ফ্রুক্টোজ হয় তাহলে কি হবে না, ফ্রুক্টোজ যদি হয়, ফ্রুক্টোজ সরাসরি হেক্সোকাইনেজ এনজাইম দ্বারা এটিপি থেকে ফসফেট নিয়ে সরাসরি ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি করবে। আর যদি গ্লুকোজ হয়, সে গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইম দ্বারা প্রথম ফসফোরাইলেশন হলো ফার্স্ট, সেখান থেকে গ্লুকোজ সিক্স ফসফেট, তারপর গ্লুকোজ ফ্রুক্টোজ সিক্স ফসফেট। দেখো একটা জিনিস আমি কিন্তু এসে দাঁড়িয়ে গেলাম কোথায়, এসে না ফ্রুক্টোজ সিক্স ফসফেটে, সব এনে ফ্রুক্টোজ সিক্স ফসফেট আনলাম, তার মানে এই কমন পথ হচ্ছে ফ্রুক্টোজ সিক্স ফসফেট। কার্বোহাইড্রেট যে কোনো ধরনের খাদ্য হোক না কেন, কমন পথ ফ্রুক্টোজ সিক্স ফসফেট। এইবার আমরা যেটা শুরু করব, গ্লাইকোলিসিস প্রক্রিয়া, গ্লাইকোলিসিস প্রক্রিয়ার মূল খাদ্যবস্তু হচ্ছে গ্লুকোজ, এই হচ্ছে মূল খাদ্যবস্তু গ্লুকোজ। যদি গ্লুকোজ হয় মূল খাদ্যবস্তু, সেটা ছয় কার্বনযুক্ত, আমরা জানি C6H12O6, হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ এনজাইম, কেন না হেক্সোস শর্করা, সেটা যদি আমি গ্লুকোজ কাইনেজও বলি কোনো অসুবিধা নেই। কী করছে, প্রথম ফসফোরাইলেশন হচ্ছে ফসফরিভবন,
এখানে কিরকম ফসফোরাইলেশন হচ্ছে। আমরা আলোক সংশ্লেষে ফসফোরিভবন দেখেছিলাম ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, আলোক ফসফোরিভবন, আলোকের থেকে শক্তি নিয়ে এটিপি সৃষ্টি করেছিল, সেই এটিপি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি এসে জমা ছিল, সেই জন্য সেটা উপচিতি বিপাক ছিল। এখন সেই খাদ্য গ্লুকোজ, সেই গ্লুকোজ খাদ্য জারিত হচ্ছে, ভাঙছে, এখানেও ফসফোরাইলেশন হচ্ছে, সেটা হচ্ছে ভ্রামণমূলক। এখানে প্রথম কি, যে প্রথম ফসফোরাইলেশন হচ্ছে কি, এটিপি নিচ্ছে, নিয়ে তৈরি করছে, এখনো নিল বলে গ্লুকোজ সিক্স ফসফেট, মানে গ্লুকোজের ৬ নম্বর কার্বনে একটি ফসফেট গ্রুপ চলে আসলো এবং এতে এনজাইম ছিল হেক্সোকাইনেজ। এবার গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি হচ্ছে, এটাও উভয়মুখী প্রক্রিয়া। কিভাবে তৈরি হচ্ছে না, এখানে যেটা তৈরি হচ্ছে না, আইসোমারেজ এনজাইম, ফসফো হেক্সো আইসোমারেজ যদি আমি বলি, তাহলে আইসোমারেজ কি না, এ শুধু আইসোমার চেঞ্জ করলো, গ্লুকোজ ছিল সেটাকে ফ্রুক্টোজ করলো, কার্বন সংখ্যা যা ছিল তাই ছিল, ফসফেট কার্বনের ৬ নম্বরে ছিল, এখানেও ৬ নম্বরই আছে। নেক্সট ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ ১৬ সিক্স ডাইফসফেট বা ফ্রুক্টোজ ১৬ সিক্স বিস ফসফেট, বর্তমান বলা হয় ফ্রুক্টোজ ১৬ সিক্স বিস ফসফেট। এই দ্বিতীয় ফসফোরাইলেশন এখানে হচ্ছে কি না, এটিপি থেকে শক্তি নিল, নিয়ে ফসফোরাইলেশন ঘটলো, ছিল একটি কার্বনে ৬ নম্বর কার্বনে একটি ফসফেট, এবার ১ নম্বর কার্বনেও যুক্ত হলো, হলো ১৬ সিক্স বিস ফসফেট ফ্রুক্টোজ। কোন এনজাইম কাজ করলো না, ফসফো হেক্সো আইসোমারেজ বা ফসফো ফ্রুক্টোকাইনেজ, এনজাইমগুলো আমাদের মুক্ত করতে হবে। এই যে প্রক্রিয়াটা হলো এই গ্লুকোজ থেকে এই অবধি, এখানে কিন্তু শক্তির প্রয়োজন হলো। আমরা জানি শ্বসনে শক্তির মুক্তি ঘটে, তাহলে এইখানে শক্তি প্রয়োজন হলো, তাহলে এটাকে কি বলি আমরা, শক্তি ব্যয়কারী পর্যায় বলতে পারি, তাহলে শক্তি উৎপাদনকারী পর্যায় না। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ ১৬ সিক্স বিস ফসফেট তৈরি হওয়াটা হচ্ছে শক্তি ব্যয়কারী, এই ফ্রুক্টোজ সিক্স ফসফেট। এবার ফ্রুক্টোজ সিক্স ফসফেট কি করল না, দুটো তিন কার্বন যুক্ত পদার্থ যৌগ তৈরি করলো, একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ১৩ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আমরা দেখতে পাচ্ছি DHAP ড্যাপ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা তিন কার্বন যুক্ত। আরেকটা তৈরি করলো থ্রি ফসফো গ্লিসারালডিহাইড, থ্রি ফসফো গ্লিসারালডিহাইড, এটাও তিন কার্বন যুক্ত। অ্যালডোলেজ এনজাইমের মাধ্যমে বা ফ্রুক্টোজ অ্যালডোলেজ এনজাইমের মাধ্যমে এই দুটি তিন কার্বন যুক্ত যৌগ তৈরি করলো। এরা পরস্পরে নিজেদের জায়গা পরিবর্তন করতে পারে, কোন এনজাইমের মাধ্যমে না, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, এটা কিন্তু আমরা কেলভিন চক্র পেয়েছিলাম, মনে পড়ছে? তাহলে ঠিক কেলভিন চক্রের বিপরীত পর্যায়ে এখানে পাচ্ছি। তাহলে নেক্সট আমরা কোথায় শেষ করলাম, শেষ করলাম হচ্ছে যে থ্রি ফসফোগ্লিসারালডিহাইড। পরবর্তী যে স্লাইডটাতে আমরা দেখব কি না, থ্রি ফসফোগ্লিসারালডিহাইড থেকে শুরু করব। তাহলে একটা জিনিস পরিষ্কার, গ্লুকোজ থেকে দুই অণু তিন কার্বন যুক্ত পদার্থ তৈরি হচ্ছে, তাহলে থ্রি ফসফোগ্লিসারালডিহাইডটাকে যদি এখনো ধরি, তাহলে নিশ্চয়ই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, সেটার থেকেও আবার থ্রি ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হবে। তাহলে ধরে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে, এক অণু গ্লুকোজ থেকে দুই অণু এটিপি খরচ করে দুই অণু ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হচ্ছে, কোনো অসুবিধা নেই এতে। নেক্সট স্লাইডে আমরা চলে যাই, থ্রি ফসফোগ্লিসারালডিহাইড এখানে ছিল, আমরা জানি থ্রি ফসফোগ্লিসারালডিহাইড, এটা এবার জারণ হবে এবং ফসফোরাইলেশন ঘটবে। ফসফোরাইলেশন কিসের মাধ্যমে ঘটবে না, ফসফরিক অ্যাসিড থেকে ফসফেটটা নেবে, এবং এইখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ, তার মানে থ্রি ফসফোগ্লিসারালডিহাইড এবার বিজারিত হবে, এবার কিন্তু বিজারিত হবে, কারণ ডিহাইড্রোজিনেজ এনজাইম এসছে, তার মানে বিজারিত হবে। তার আমরা দেখতেও পাচ্ছি তাই যে ন্যাড NAD প্লাস এ কি করছে, হাইড্রোজেনটা নিয়ে নিচ্ছে কার থেকে না, থ্রি PGLD ছিল তার থেকে নিয়ে তৈরি করে দিচ্ছে ১৩ বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কারণ
এইখানে ন্যাট তৈরি হচ্ছে NADH প্লাস এইচ প্লাস, ক্লিয়ার হয়েছে? NADH প্লাস এইচ প্লাস তৈরি হচ্ছে ন্যাট থেকে, এই ন্যাট থেকে তৈরি হচ্ছে NADH এইচ প্লাস, তার মানে ত্রিফসফোগ্লিসারাইড থেকে দুই অণু হাইড্রোজেন বের করে নিয়ে আসছে। এই বের করে নিয়ে আসার ফলেই থ্রি PGLD জারিত হয়ে 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এখানে কেন 1,3-20 ছিল তো থ্রি ফসফোগ্লিসারাইড, তার কারণ হচ্ছে ফসফরিক অ্যাসিড থেকে একটা ফসফেট গ্রুপ নিয়ে নিল, সেই জন্য এক নম্বর কার্বন এবং তিন নম্বর কার্বনে দুটো এখন ফসফরিক অ্যাসিডের মানে ফসফেট গ্রুপ আছে। নেক্সট কি হচ্ছে, থ্রি ফস 1,3-20 ফসফোগ্লিসারাল গ্লিসারিক অ্যাসিড এবার ATP একটা সংশ্লেষ করলো। এই প্রথম ATP সংশ্লেষ হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রথম ATP সংশ্লেষ। এখানে কি না ফসফোগ্লিসারিক কাইনেজ এনজাইম কাজ করলো, তৈরি করলো থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে ছিল হচ্ছে এক নম্বর কার্বন এবং তিন নম্বর কার্বনে ফসফেট ছিল, এক নম্বর কার্বন থেকে ফসফেট গ্রুপটা বেরিয়ে একটা ATP তৈরি করলো আর পরে এলো থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিডে তিন নম্বর কার্বনে যে ফসফেটটা ছিল সেটা পরবর্তীতে দু নম্বর কার্বনে চলে আসবে, যার জন্য এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে ফসফোগ্লিসারো মিউটেজ বা ফসফোগ্লিসারো আইসোমারেজও বলতে পারি। মিউটেজ শুধু কি করলো না, তার পজিশন চেঞ্জ করে দিল, এখানে আইসোমারিজম কাজ করলো। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে অ্যানোলেজ, এনজাইমটা কাজ করবে টু ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপরে এবং এক অণু জল প্রবেশ করে ডিহাইড্রেশন হাইড্রেশন করবে, মূলত কি না বেরিয়ে আসছে, সরি ডিহাইড্রেশন হবে, কারণ কি ফসফোগ্লিসারাইড থেকে এক অণু জল বেরিয়ে আসছে, ভালো করে বোঝো। কারণ কি এখানে এখানে প্রথমে কথাটা ভুল বলে ফেলেছি, তার হ্যাঁ হাইড্রোজেন না জল বেরিয়ে আসছে, সেই জন্য বলছি ডিহাইড্রেশন, জল বেরিয়ে আসছে, ভালো করে লক্ষ্য করো, বোঝার অসুবিধা যেন না হয়। আমি একটা বেরোচ্ছে না ঢুকছে, বেরোচ্ছে মানে এই যে এইটা বেরোচ্ছে মানে কি এই যে H2O তার মানে এইখান থেকে টেনে বের করে নিয়ে আসছে, এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড দুই মানে দু নম্বর কার্বনে ফসফেটটা আছে বলে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড এটাও কিন্তু তিন কার্বনযুক্ত। দেখো আমরা থ্রি PGLD পেয়েছিলাম তিন কার্বনযুক্ত, এখন পর্যন্ত তিন কার্বনযুক্ত, মানে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড অব্দি কোনো কার্বন যায়নি এবং না যাওয়াতে কিন্তু আমরা একইভাবে আছি। এরপরে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে পাইরুভিক কাইনেজ, পাইরুভিক কাইনেজ এর উপর কাজ করছে, করে এখানে আরেক অণু ATP তৈরি করলো, দু নম্বর কার্বনে যে ফসফেটটা ছিল ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে দু নম্বর কার্বনে যে ফসফেট গ্রুপটা ছিল সেটাও বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে তৈরি করলো তিন কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা আমরা মনে রাখবো CH3COCHH, এটা একটা কিটো অ্যাসিড, কারণ এখানে একটা কিটোস গ্রুপ আছে কিটো, সেই জন্য আমরা একটা কিটো অ্যাসিড পেলাম, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ছিল কত না, তাহলে এখন পাইরুভিক অ্যাসিড যদি একটা থ্রি PGLD থেকে তৈরি হয় তাহলে আরেকটা থ্রি PGLD থেকে দুটো হবে, তাহলে মোদ্দা কথা কী তৈরি হলো, তাহলে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে তিন কার্বনযুক্ত। আর কী তৈরি হবে, এক অণু পাইরুভিক অ্যাসিড গ্লুকোজ থেকে দুই অণু ন্যাট তৈরি হবে, আর এখানে এক অণু আর এখানে এক অণু, দুই অণু ATP তৈরি হবে, কিন্তু আমাদের লেগেছিল হচ্ছে দুই অণু, তাহলে দুই অণু যদি চলে যায় আবার দুই অণু আসে, মোট লাভ হয় দুই অণু, চার অণু ATP তৈরি হবে, তার থেকে দুই অণু মাইনাস হয়ে যাবে, আগে খরচ হয়েছে, ঠিক তো, বুঝতে কোনো অসুবিধা নেই, চার অণু হবে। এবার ATP হিসাবে গ্লাইকোলাইসিসে ATP হিসাবে যদি ATP উৎপন্ন বলি তাহলে ওগুলো দুই অণু, আর NADH দুই অণু, কিন্তু সম্পূর্ণ ATP কত না, প্রান্তীয় শ্বসনে ওই NADH চলে যাবে গিয়ে এক একটা তিন অণু ATP তৈরি করবে, তাহলে দুই অণু ন্যাট থেকে তৈরি হবে NADH থেকে ছয় অণু ATP, তাহলে গ্লাইকোলাইসিসে মোট আট অণু ATP পাওয়া যাবে, দুই অণু ATP হিসাবে আর ছয় অণু NADPH হিসাবে। মূল যে
পুরো পুরো যদি ইকুয়েশনটা আমরা দেখি তাহলে এইভাবে আমরা পাবো পুরো ইকুয়েশনটা। কিভাবে পাচ্ছি আমরা এইটা একটু ভালো করে বুঝি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে দেখো গ্লুকোজ C6H12O6 লাগছে কি দুই অনু ন্যাট, লাগছে কি দুই অনু ADP প্লাস PI, তৈরি হচ্ছে কি না দুই অনু পাইরুভিক অ্যাসিড দুই অনু NADH2, এটা লিখতে হয় ভালো করে যদি কি দুই অনু NADH প্লাস H প্লাস দুই অনু ATP আর দুই অনু জল তৈরি হবে। তো এইখান থেকে আমরা পরের যে এটাতে চলে যাব, তাহলে একটা জিনিস হচ্ছে যে কি না গ্লাইকোলিসিস পর্যায়ে আমরা গ্লুকোজ জারণ একটা সাধারণ পর্যায়ে বলি। এখানে ছয় কার্বনযুক্ত গ্লুকোজ যদি মূল বস্তু ধরি গ্লুকোজ জারিত হয়ে দুইটি তিন কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং প্রথম পর্যায়ে দুই অনু ATP লাগলেও পরবর্তী পর্যায়ে চার অনু ATP সৃষ্টি হয় যার ফলে দুই অনু ATP নিট লাভ হয়। আর কি না থ্রি PGLD থেকে 1,3-bisphosphoglyceric অ্যাসিড তৈরি হওয়ার সময় এক অনু NADH প্লাস H প্লাস তৈরি হয়েছিল, অতএব আরেক অনু থ্রি PGLD থেকে আরেক অনু তৈরি হবে NADH প্লাস, মানে দুই অনু NADH প্লাস তৈরি হয়, মোট ATP হিসাবে তৈরি হয় ছয় অনু আর ATP হিসাবে দুই অনু, মোট আট অনু। তাহলে এখানে আমরা একটা শেষ করবো।